এগুলো কিন্তু লজ্জাপতি গাছ, এখানে হিউজ পরিমাণ লজ্জাপতি গাছ আছে। আপনাদের যদি দেখাই, এখানে অনেকগুলো লজ্জাপতি গাছ আছে। একটু লাড়া দিই আমি, মানে একটু ঝাঁকানি দিই, আপনারা দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন যে এগুলো একেবারে উফ কাটা আছে, হাতে লাগলো নাকি। এইদিকে এর আগে যখন ভিডিও করতেছিলাম, মানে ভিডিও করেছিলাম আর কি, তখন এইখানে একেবারে ধানে ভরা ছিল। আর গতকালকে বলতে আজকে ফজরের পর, মানে আপনার যে মতলব আছে, এইখানেও বৃষ্টি হয়েছে। তো ঢাকাতেও শুনেছি যে ঢাকাতেও নাকি বৃষ্টি হয়েছে, বিশেষ করে নারায়ণগঞ্জে। দেখেন এখন টোটালি ধান কাটা শেষ। আসসালামু আলাইকুম, আশা করি আপনার সকলে ভালো আছেন। তো এর আগেও আমি এই সাইডের ভিডিও করি, তো তখন হয়তো এইখানে গাছ আরও কম ছিল। এখন গাছের বৃদ্ধি ছাড়া আর ধান কাটা ছাড়া একই রকম আছে। এইখানে দেখেন হাঁস, এত শীতে হাঁস পানিতে গোসল করতেছে, মানে বিষয়টা আসলে একটু অন্যরকম। এইখানে ছোট একটা নালা আছে যেখান দিয়ে পানি আসে, আর এটা দেখি আপনারা বুঝতে পারছেন এটা কি, চীনা হাঁস। তো ও মনে হয় একটু রেগে গেছে সম্ভবত। সব জায়গায় যেখানে ধান কাটা মারাই শেষ ওইদিক, আর অন্যদিকে এইখানে ধান একেবারে বাদামি রঙের হয়ে গেছে, পাইকা শেষ। তো এইখানে এখন ধান কাটা চলতেছে আর কি। তো এই একটা ক্ষেত আছে যেখানে এখনো ধান আছে, অন্যান্য সব ক্ষেতে মারাই ছাড়াই সকল কিছু শেষ হয়ে গেছে আর কি। আর এই রাস্তা দিয়ে সরাসরি মেন রোডে ওঠা যায়। আর দেখেন রাস্তার পাশে সুন্দর সিম গাছ, অসাধারণ। আর এইখানে যে ক্ষেতগুলো দেখতেছেন, এগুলো সম্ভবত আলু ক্ষেত, দেখতে পারছেন অনেকটা সুন্দর দেখা যাইতেছে। আর এদিকে কিছু কলা গাছ আছে এবং এই পাশে কিছু বেগুন গাছ, এগুলো আছে আর কি। আর এদিকটাতেও কিছু চাষাবাদ আছে, যেমন আপনার এখানে ভুট্টা ক্ষেত আছে, মানে এগুলো নতুন করা হয়েছে, সম্ভবত ধান চাষাবাদের পর এগুলো করা হয়েছে। এই যে এইখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লম্বা জায়গা জুড়ে আপনার আলু ক্ষেত করা আছে। এখানে এই যে এদিকটায় আপনার দুই ক্ষেতে, এই ক্ষেতে একটু বেশি বড়, এর মানে এই ক্ষেতে মানে আগে চাষাবাদ করা হয়েছে আর কি, আর এই ক্ষেতে একটু ছোট পরিমাণ, সেই জন্য পরে চাষাবাদ করা হয়েছে এই ক্ষেতের তুলনায় এই ক্ষেতে। তো এটা হচ্ছে সেই গাং, এখানে দেখেন অনেকে বাঁশ ভিজিয়ে রাখতেছে, হয়তো বাঁশ যাতে ভালো টিকে সেই জন্য এগুলোকে হয়তো বা অন্য কোনো জায়গায় পাঠায় দিবে, কিংবা এগুলো দিয়া এখানে দেখেন মাচা বানাইছে, এগুলো দিয়া বেড়া দিতে পারে সম্ভবত। ওইখানে অনেকে কাজ করতেছে। আর রাস্তার এই পাশে এই যে ক্যানাল আপনার ঠিক করতেছে, এগুলো লম্বা জায়গা জুড়ে একেবারে, আমি রাস্তা থেকে অনেক নিচে নেমে আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা কোথায় আমি কোথায়। তো এখানে আপনারা দেখেন পানিগুলো কত পরিষ্কার, বুঝে নিত স্থানীয় ভাষায় যেটাকে গাং বলে, তো এর পানি তো অনেক ক্লিয়ারই থাকার কথা, স্বাভাবিক ব্যাপার এটা। তো এদিক থেকে ওই পারে মানুষ যায় নৌকার মাধ্যমে। তো এখানে একটা কি জানি মরা ভাইসা আছে, আমার মনে হয় এটা কুকুর মরা সম্ভবত। তো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে আমি তো গ্রামের ভিতর দিয়া এখানে চলে আসি, তো ওইখানে আবার মামারা আরও আগে আমার আগে চলে আসে। তো এইখানে যখন আমি আসি ওনারা ইশারা দিতেছে, তো ভালোই হইল। আর এইখানে একটা বিষয় দেখেন, এগুলো কিন্তু লজ্জাপতি গাছ, এখানে হিউজ পরিমাণ লজ্জাপতি গাছ আছে। আপনাদের যদি দেখাই, এখানে অনেকগুলো লজ্জাপতি গাছ আছে। একটু লাড়া দিই আমি,
মানে একটু ঝাঁকানি দিই, আপনারা দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন যে এগুলো একেবারে উফ কাটা আছে, হাতে লাগলো নাকি, দেখতে পাচ্ছেন এগুলো ছোট হয়ে গেছে। তো অনেক লজ্জাপতি গাছ এখানে আছে, আর লজ্জাপতি গাছ মানে নদীর পাড়ে ভালো জন্মে সম্ভবত। দেখেন এইখানে হিউজ পরিমাণ, হিউজ।